বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, অন্যান্য সময় দেখা যায় যে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর হাল একটু বেহাল এবং দেখা যায় যে সেখানে এক হয় দিদিমণি নেই বা হেল্পার নেই, এমন চিত্র লক্ষ্য করা যায় বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে। কিন্তু এমন এক অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখা গেল যেখানে উলটপুরাণ, দেখা যাচ্ছে যে দিদিমণি একজনের জায়গায় দুজন, এবং এই মুহূর্তে কে বৈধ কে অবৈধ দিদিমণি সেটা নিয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত গোটা এলাকাবাসী। কমলাসাগর বিধানসভায় দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুই দুইজন দিদিমণি উপস্থিত, কে বৈধ কে অবৈধ তা নিয়ে গোটা এলাকাবাসী দ্বিধাগ্রস্ত। ঘটনা কমলাসাগর বিধানসভার ফুলতলি গ্রাম পঞ্চায়েতের রাজ্যেশ্বরী নগরে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি সেন্টারে গেলে এই চিত্রই দেখা গেছে। জানা গেছে এক বছর ধরে ভাড়া বাড়িতে চলে আসা একটি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারে পঠন পাঠন সহ সবকিছু ঠিকঠাক থাকলেও সমস্যা হঠাৎ করেই দেখা গেছে। তিন চার দিন ধরে আরেকজন নতুন দিদিমণির উপস্থিতিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর নিয়ে জানা গেছে গত এক বছর ধরে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের স্বপন ঘোষের স্ত্রীকে নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি হিসাবে নিযুক্তি করা হয়েছিল স্থানীয় গ্রাম প্রধান, বিধায়িকা এবং পঞ্চায়েত সেক্রেটারির সম্মতিক্রমে। সম্প্রতি মণ্ডলের এক ছিচকে নেতা তার মাধ্যমেই নাকি অন্য একজন দিদিমণিকে রিক্রুট করা হয়েছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে বেঁধে গেছে এক দ্বন্দ্ব এবং গোটা এলাকাবাসী এখন দ্বিধাগ্রস্ত যে এই দুই দিদিমণি মিলে কিভাবে চালাবেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি। স্বাভাবিকভাবেই যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে বিভিন্ন ইস্যুতে হ্যাম্পার হতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। আমার অঙ্গনওয়াড়ি সেন্টারে মানে টোটাল আছে 22 জন, 22 জন মানে মা এবং গর্ভবতী আর ছোট জিরি থেকে সর্বশ্রেণ সবকিছু মিলে 22 জন, মানে কুন্তি কুন্তি মিলে আর কি 22 জন আছে। এটা কোন অঙ্গনওয়াড়ি সেন্টার? এটা রাজ্যেশ্বর নগর ওয়ার্ড নম্বর 4, মানে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের। আচ্ছা, এরকম মিডিমিল যে সবকিছু ঠিকঠাক আছে? প্রত্যেকদিন আইনে সবাই স্টুডেন্ট সবাই তো অনেকে তো নার্সারি নার্সারি পড়ে বা মিডিয়ামে গেলে সেখানে তারা অনেক সময় কিছু চলে যায়। আচ্ছা, আপনার এই অঙ্গনওয়াড়ি সেন্টারে দুইজন দিদিমণি কি লেখা? দুজন দিদিমণি, আমি তো আমার তো পঞ্চায়েত থেকে সিলেকশন করছে ইন্টারভিউ দিচ্ছে 28 তারিখ, পঞ্চায়েত মাসে 2022 সালে 28 তারিখ ইন্টারভিউ দিয়েছি। তো দিয়েছি তো আর কোনো গুরুত্ব হয়েছে না, তখন আমি এমনিতে সার্টিফিকেট কাজ করতাম, সিএলএফে দিতে গেছিলাম, তো সিএলএফে আমি নিজে উঠলাম কন্ট্রাক্ট, তখন আমার পঞ্চায়েত থেকে বলে সিলেকশন করছে যে আমি অঙ্গনওয়াড়ি দিয়েছি আমি পাইছি, তখন আমার পঞ্চায়েত সিলেকশন করছে পরে আমি আইছি। কি করে সম্ভব, কিভাবে কে কইছে আপনার দুজন? মানে ওখানে আর আমি যখন এইভাবে শুনছি যে আমার হেল্পারে নিয়ে আসে যেটা দিচ্ছে, তখন আমার তো একটা টেনশন হতো, তখন আমি পর যে আসে হেল্পারে পার্মানেন্ট লেটারটা দিচ্ছি। আরেকজন দিদিমণির নাম কি? হ্যাঁ, নাম হলো অপর্ণা দেবনাথ। তখন আমি দেখেছিলাম আমি ব্লকে গেছি, দিন স্কুল করছি করেছিলাম, আমি 7টার সময় আইছি স্কুলে। আপনারা শুনলেন সেই দিদিমণির বক্তব্য, এবং স্বাভাবিকভাবেই অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে দেখা যায় একজন দিদিমণি নেই, স্বাভাবিকভাবে পড়াশোনা হ্যাম্পার হয়, কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে উলটপুরণ চিত্র লক্ষ্য করা গেল। দেখা গেল একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুই দুইজন দিদিমণি উপস্থিত রয়েছেন, স্বাভাবিকভাবেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী এখন দ্বিধাগ্রস্ত যে আলটিমেটলি কোনটা বৈধ দিদিমণি। যাই হোক, এই বিষয়টাকে কেন্দ্র করে এখন প্রশাসন যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা কি ব্যবস্থা নেন সেটাই দেখার। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকুন।